আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এস এচসি গণিতে ডাকাবর দু হাজার বাইশ সালের সোচকু লগারি থেকে তিন নং যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই তিন নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি করব দেখো এখানে তিন নং সৃজনশীল প্রশ্নটি আমি এখানে লিখে রেখেছি তাহলে চলো এখন আমরা তিন নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই তিন নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নেই দেখো ক নং প্রশ্নে কী যাওয়া হয়েছে কোন প্রশ্নের সমাধানে আমরা যেটি লিখতে পারি দেখা এখানে বলা হয়েছে ফোর টু দি পাওয়ার টু পি মাইনাস ওয়ান সমান ফাইভ হান্ড্রেড টুয়েলভ হলে পি এর মান কত তাহলে এখানে আমরা লিখতে পারবো দেওয়া আছে দেওয়া আছে ফোর টু দি পাওয়ার টু পি মাইনাস ওয়ান সমান ফাইভ হান্ড্রেড টুয়েলভ এখন এখান থেকে আমরা এই ফোরকে আমরা ভেঙে লিখতে পারি টু তার উপর স্কোয়ার তার উপরে দেখো আছে টু পি মাইনাসের ওয়ান সমান এখানে হলো ফাইভ হান্ড্রেড টুয়েলভ এখন বা এখান থেকে আমরা দেখো টু টু দি পাওয়ার এই টু দিয়ে আমরা কি যদি গুণ করে দিই তাহলে এখানে হবে ফোর পি মাইনাস টু সমান এখন দেখো এই টু এর উপরে কত পাওয়ার দিলে ফাইভ হান্ড্রেড টুয়েলভ হয় এটি আমাদেরকে বের করতে হবে দেখো টুয়ের উপর যদি আমরা নাইন দিই তাহলে আমরা এখানে ফাইভ হান্ড্রেড টুয়েলভ পাবো তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি এই বেস বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকবে ফোর পি মাইনাস টু সমান নাইন এখন এই মাইনাসের টুকে আমরা সমান ডান ডাইন পাশে নিয়ে যাব। তাহলে এখানে হবে ফোর পি সমান নাইন প্লাস টু এখান থেকে আমরা যেটি করতে পারি ডান পাশে আমরা যোগ করে দিতে পারি দেখো এখানে হবে ইলেভেন তাহলে এখানে আমরা অতএব পি সমান লিখতে পারি ইলেভেন বাই ফোর এই ফোর নিজে চলে আসবে তাহলে এটি হলো পি এর মান আমরা লিখতে পারি অত সমান ইলেভেন বাই ফোর এটি আনসার নং প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই কনং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তাহলে এখন চলো আমরা খনং যে প্রশ্নটি রয়েছে সেই খনং প্রশ্নের সমাধান দেখে নেই দেখো খনং প্রশ্নের সমাধানে বলা হয়েছে কিউ সমান ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো আচ্ছা তাহলে কিউ সমান আমাদের ওয়ান দেওয়া আছে এবং উদ্দীপকও দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ঘনন প্রশ্নের সমাধানে লিখতে পারি দেওয়া আছে কিউ সমান ওয়ান এবং কিউ সমান লক টেন বেস এক্স প্লাস লক টেন বেস এক্স মাইনাস থ্রি তাহলে অতএব আমরা লিখব লক টেন বেস এক্স প্লাস লক টেন বেইস এক্স মাইনাস থ্রি সমান ওয়ান লিখতে পারি যেহেতু কিউ সমান ওয়ান দেওয়া আছে এখন এইখান থেকে আমরা দেখো যেই কাজটি করতে পারি এখান থেকে আমরা লক টেন কমন নিতে পারি তাহলে লক বেস টেন যদি কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের এখানে থাকবে এক্স তার সাথে আমরা লক কম নিয়েছি তাহলে যোগ চিহ্ন কি হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে তাহলে এখানে থাকবে এক্স ইন্টু বা ব্রেকের দিলেও পারি আমরা এখানে থাকবে এক্স মাইনাস থ্রি সমান ডান পাশে হল ওয়ান এখন আমরা দেখো যে কাজটি করতে পারি এখানে বাম পাশে আছে লক টেন আর এখানে আমাদের এক্স ইন টু এক্স মাইনাস থ্রি এখন এই ওয়ানকে আমরা কি লিখতে পারি দেখো আমরা জানি লক এ বেইস এ সমান ওয়ান হয় তাহলে যদি আমরা এখানে লক টেন বেস টেন লিখি তাহলে কিন্তু তার মান ওয়ান হবে তাহলে এই ওয়ানের জায়গায় আমরা লিখতে পারবো দেখো লক যেহেতু বাম পাশে বেস টেন আছে এই কারণে আমরা এখানে বেস টেন দিব আর উপরে টেন দিব দেখো তাহলে লক টেন বেস টেন ওয়ান তাহলে উভয় পক্ষ থেকে এখন যদি আমরা লক টেনকে বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবো আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি আর সমান টেন এখান থেকে দেখো এখন আমরা যেটি করতে পারি এখানে গুণ করে দিতে পারি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে থ্রি এক্স আর ডান পাশের এই টেনকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে এখানে হবে মাইনাসে টেন সমান জিরো এখন এখান থেকে আমরা মিডল ফ্যাক্টর করে দিতে পারি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে টেন জিরো এরকম দুটি সংখ্যা লাগবে যেন গুণ করলে আমাদের টেন হয় এবং ওই দুটি সংখ্যা যুগ বিয়োগ করে আমরা থ্রি থ্রি পাই থ্রি পাই তাহলে দেখো এরকম টেনকে যদি আমরা গুণ করি তাহলে ফাইভ ইন্টু টু ফাইভ এবং টু এই দুটি সংখ্যা গুণ করলে আমাদের টেন হয় ফাইভ থেকে টু যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের থ্রি হবে তাহলে এখানে হবে ফাইভ এক্স যেহেতু আমরা মাইনাসের ফাইভ ফাইভ এক্স লিখেছি দেখো উপরে মাইনাসের থ্রি এক্স এই কারণে আমরা এখানে প্লাস দেব এখানে টু এক্স হবে এখন দেখো আমরা এই জায়গা থেকে কমন নিয়ে নিতে পারি যদি কমন নিয়েই এখানে এক্স কমন যায় তাহলে এখানে হবে x মাইনাস ফাইভ এখান থেকে প্লাস এখান থেকে কমন যাবে টু তাহলে এখানে হবে x মাইনাস ফাইভ সমান জিরো এখন আমরা যে কাজটি করতে পারি এখান থেকে বাদে আমরা লিখতে পারি x মাইনাস ফাইভ এবং x+ প্লাস টু সমান জিরো এখন তোমরা নিশ্চয়ই জানো একাধিক রাশির গুণফল যদি জিরো হয় তাহলে এরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে জিরো হতে হবে হ্যাঁ তাহলে এখান থেকে এরপরে আমরা লিখতে পারি অতএব হয় অতএব হয় এক্স মাইনাস ফাইভ সমান জিরো এক্স মাইনাস ফাইভ সমান জিরো অথবা অথবা এক্স প্লাস টু সমান জিরো এখন তাহলে বাম পাশে থাকবে এক্স সমান ফাইভ আর ডান পাশে থাকবে এক্স সমান মাইনাস টু এখন কথা হলো এই মাইনাস টু গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ লগের মান যদি আমরা এখানে মাইনাস বসাই তাহলে এটি অসংজ্ঞায়িত হয়ে যাবে হ্যাঁ অসংায়িত এক্সের জায়গায় যদি আমরা এখানে মাইনাসের কোনো মান বসাই তাহলে অসংজ্ঞায়িত হবে যার মান আমরা পাবো না এই কারণে এটি গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা কি পেলাম এক্সের মান অতএব নির্নেয় মান এক্সমান ফাইভ এটি হল খনং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক এবং খ এই দুটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তাহলে এখন চলো আমরা গণক যে প্রশ্নটি রয়েছে সেই গণং প্রশ্নের সমাধানটি দেখে নেই তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো তা তোমরা কমেন্টসে আমাকে জানাবে আমি অবশ্যই সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যে কোনো জায়গায় তোমরা যদি না না বোঝো তাহলে অবশ্যই আমাকে জানাবে এখন দেখো গনং যে প্রশ্নটি রয়েছে সেই গণং প্রশ্নের সমাধান করব তাহলে গণং প্রশ্নের সমাধানে আমাদের কি লাগবে এন লাগবে এন তাহলে উদ্দীপকে দেখো এন সমান দেওয়া আছে আমাদের তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এন সমান সেভেন পাওয়ার এম প্লাস ওয়ান বাই সেভেন পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান দিয়ে উপর হল নাইন তার উপরে এম প্লাস ওয়ান নিচে আছে সেভেন পাওয়ার তার সাথে এম ইন্টু দিয়ে এখানে আছে গণরূড় সেভেন পাওয়ার নাইন এখন আমাদেরকে দেখাতে হবে এন সমান সেভেন এটি প্রমাণ করে দেখাতে হবে তাহলে হয় এখান থেকে আমরা প্রথমে লিখতে পারবো উপরে আছে আমাদের সেভেন পাওয়ার এম প্লাস ওয়ান নিচে দেখো সেভেন পাওয়ার এই এম এম মাইনাস ওয়ানের সাথে আকারে আছে তাহলে এখানে আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এম এ বাকচিহ্ন দিয়ে দিলাম এখানে দেখো ফর্টি নাইনকে আমরা লিখতে পারি সেভেন তার উপরে স্কোয়ার ব্রেকেট দিলাম এখানে হবে এম প্লাস ওয়ান আর নিচে দেখো এখানে আমরা লিখতে পারি সেভেন পাওয়ার দেখো এ প্লাস বি ইন্টু বি হয়েছে তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে গণরুট আছে তাহলে এখানে আমরা লিখতে পারবো সেভেন পাওয়ার তার উপরে ওয়ান বাই থ্রি কেননা গণরুট থাকলে পাওয়ার হিসেবে আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি এখন দেখো এখান থেকে আমরা উপরে আছে দেখো সেভেন পাওয়ার এম প্লাস ওয়ান এখানে সেভেন পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম ভাগ চিহ্ন দিয়ে এখানে উপরে আছে সেভেন পাওয়ার টু দিয়ে গুণ হয়ে যাবে তাহলে এখানে হবে টু এম প্লাস টু আর নিচে সেভেন পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হবে এই কারণে স্কোয়ার না দিলেও চলবে ইন্টু এখানে দেখো যদি আমরা এখানে গুণ করে দেই অর্থাৎ এখানে আছে নাইন ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে এই থ্রি দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এখানে হবে থ্রি তাহলে আমরা লিখতে পারি সেভেন পাওয়ার থ্রি এখানে দেখো এখন আমরা যে কাজটি করবো এই যে বেস সেভেন আছে এ সেভেন কমন নিয়ে নেবো তাহলে সেভেন কমন নিয়ে নিলাম এদের মাঝে কী চিহ্ন আছে বাঘ চিহ্ন বাঘ থাকলে সূচকের নিয়মে বিয়োগ হয়ে যায় তাহলে এখানে হবে এম প্লাস ওয়ান বিয়োগ এম স্কোয়ার যেহেতু বিউক চিহ্ন হয়েছে এই কারণে এই মাইনাস চিহ্নটি প্লাস হয়ে যাবে এম তারপরে চিহ্ন দিয়ে একইভাবে আমরা এখান থেকে দুই সেভেন থেকে একটি সেভেন কমন নিয়ে নিলাম এখানে হবে টু এম প্লাস টু এই বাঘ চিহ্নের জন্য মাইনাস চিহ্ন আসবে আর এখানে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান এখানে ইন দিয়ে সেভেন কিউব আছে এখন দেখো আমরা এখান থেকে যেই কাজটি করতে পারি সেভেন পাওয়ার এখানে প্লাসের একটি এম এখানে প্লাসের একটি এম এখানে আমাদের প্লাসের টু এম হলো এখানে হলো ওয়ান আর এখানে হলো মাইনাস এম স্কোয়ার এখন এই বাঘ চিহ্ন আছে এবং উভয়ের দেখো বেস সেভেন আছে তাহলে চিহ্ন যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে সেভেন কমন নিয়ে নিলে এখানে মাইনাস চিহ্ন আসবে আর এখানে হবে টু এম আর এখানে প্লাস চিহ্ন মাইনাস টু মাইনাস থ্রিনও হয়ে যাবে প্লাস এম স্কোয়ার প্লাসের ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান আর এখানে আছে ইন্টু সেভেন এখন দেখো এখান এইখান থেকে আমরা টু এম এবং টু এম প্লাসের মাইনাসের চলে যাবে এম স্কোয়ারও চলে যাবে এখানে তাহলে থাকবে কি দেখো এখানে থাকবে সেভেন পাওয়ার এখানে প্লাসের ওয়ান আছে প্লাসের ওয়ান মাইনাসের দেখো মাইনাসের হল টু এবং মাইনাসের হলো ওয়ান তাহলে মাইনাসের থ্রি কিউব তাহলে এখানে দেখো আমাদের এখানে হবে সেভেন ইনভার্স টু ইন্টু সেভেন কিউব এখন আমরা এই সেভেন কমন নিয়ে নিতে পারি তাহলে যদি এই বেস থেকে সেভেন কমন নিয়ে নেই তাহলে দেখো এখানে থাকবে মাইনাসের থ্রি আর এখানে হবে মাই এই গুণ চিনের জন্য এখানে হবে সরি এখানে মাইনাসের থ্রি না এখানে হবে মাইনাসের টু আর এই গুণ চিনের জন্য এখানে হবে যুগ আর এই থ্রি এখানে চলে আসবে তাহলে দেখো এখানে আমাদের কী হবে সেভেন পাওয়ার তাহলে যুগ বিয়ুগ এখানে যদি করে দিই তাহলে হবে ওয়ান সমান সেভেন তাহলে এটি কী সমান পেলাম আমরা সেভেন এন সমান সেভেন পেলাম অতএব আমরা লিখতে পারি এন সমান সেভেন প্রমাণিত প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ডাকাপুর দুই হাজার বাইশ সালে সূচকের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আর সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ কোনো জায়গায় যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওর কমেন্টসে আমাকে জানাবে আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ